হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস বেকিয়ান কুকিং আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই মজাদার ভিন্ন ধর্মী একটি খাবার চিকেন স্টাফ ডিনার রোলের রেসিপি শেয়ার করব। উপরে ব্রেড আর ভেতরে চিকেন ভেজিটেবলের দারুণ স্টাফে ভরা এই খাবারটা খুবই ফিলিং হয় তাই এটি আপনারা রাতের খাবারে বা বাচ্চার টিফিনে খুবই সহজে তৈরি করে দিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার অনুরোধ করছি প্রথমে আমি ব্রেডোটা তৈরি করার জন্য ইস্টটাকে অ্যাক্টিভ করে নিব এজন্য একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ ইস্ট এখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিবো হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি তবে আপনারা এখানে পানির বদলে দুধও ব্যবহার করতে পারেন দুধ পানি যেটাই ব্যবহার করেন সেটা যেন কুসুম গরম হয় এখন বাড়িটাকে ঢেকে আমি অপেক্ষা করব পনেরো মিনিটের জন্য বড় একটি মিক্সিং বোলের মধ্যে আমি এখন নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ ময়দা ময়দার মধ্যে এখন স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর লবণ আর ময়দাটাকে একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন তেলটাকেও হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এখন ময়দার মধ্যে আমি কিছুক্ষণ আগে যে ইস্টটাকে অ্যাক্টিভ করতে দিয়েছিলাম সেই ইস্টের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ইস্টের মিশ্রণটাকেই এক ময়দার মধ্যে দিয়ে দিতে হবে আমার চ্যানেলে কিন্তু কিভাবে পারফেক্ট একটা ব্রেড ডো তৈরি করতে হয় তার আলাদা একটি টিউটোরিয়াল দেওয়া আছে লিঙ্ক আমি বক্সে দিয়ে দিব যদি আপনাদের প্রয়োজন হয় সেটাও দেখে নিতে পারেন এখন সব কিছুকে একসাথে মিশিয়ে দিচ্ছি আর একটি ডো তৈরি করার জন্য এর মধ্যে আমার আরও কিছুটা লিকুইড দিতে হবে আমি কুসুম গরম পানি অল্প অল্প করে দিব আর একটি ডো তৈরি করে নিব আর এখানেও আপনারা পানির বদলে দুধ ব্যবহার করতে পারেন তবে দুধ পানি যেটাই ব্যবহার করেন সেটা অবশ্যই কুসুম গরম হতে হবে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি দেখুন এরকম সফট আর স্টিকি করে ডোটাকে তৈরি করে নিতে হবে এখন পাঁচ মিনিট আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিব পাঁচ মিনিট মথে নেওয়া হয়ে গিয়েছে এখন ডইয়ের উপরে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এতে করে ডইয়ের উপরটা ড্রাই হয়ে যায় না তেলটাকেও ডইয়ের উপরে এভাবে করে মেখে নিতে হবে এখন এই ডোটাকে ঢেকে যে কোনো গরম জায়গায় আমি রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টার মধ্যে দেখবেন ডোটা ফুলে ডাবল হয়ে যাবে ডো রেস্ট হতে হতে আমি ভিতরের ফিলিংটাকে তৈরি করে নিব এজন্য চুলে আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল যখন তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আলু কুচি আর আলুগুলোকে আমি এরকম পাতলা আর একটু মোটা লম্বা করে কেটে নিয়েছি সম্পূর্ণ আলুটাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব আর চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলোকে নেড়ে চেড়ে আমি এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব যখন আলুগুলো এরকম গোল্ডেন করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করেই কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি আমি এখানে হলুদ আর সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি তবে আপনারা যে কোনো একটিও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ সের চিকেন মুরগির মাংসগুলোকে আমি সামান্য একটু লবণ আর হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে সেদ্ধ করে তারপর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন সম্পূর্ণ মাংসটাকেও আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি আর সব কিছুকে নেড়েচেরে এখন একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে তারপরে সব কিছুকে মেশাবেন নাহলে দেখবেন নিচের থেকে পুড়ে যেতে পারে এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো তবে আপনারা সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা গুঁড়ো আর রসুনের গুঁড়ো তবে আপনাদের কাছে আদা রসুনের গুঁড়ো না থাকলে এখানে আদা রসুন বাটাও হাফ চা চামচ ব্যবহার করতে পারবেন এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পিৎজা সস এটা আমার বাসায় তৈরি পিৎজা সস আর কিভাবে বাসায় পিৎজা সস তৈরি করতে হয় তার রেসিপি আমার চ্যানেলেই আছে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চেক করে দেখতে পারেন অথবা চাইলে এখানে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন এখন সব কিছুকে নেড়ে চেড়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে অবশ্যই আপনারা লবণটা একবার চেক করে দেখবেন আমি এক্সট্রা কোনো লবণ দিচ্ছি না কারণ চিকেনগুলোকে আমি লবণ দিয়েই সেদ্ধ করেছি আর সসের মধ্যেও লবণ থাকে সব কিছুকে মেশানোর পরে এখন আমি এক চামচ পরিমাণ মরিচ কুচি দিয়ে দিচ্ছি আর এখানে আমি কাঁচা পাকা মরিচ মিলিয়ে এক চামচ ব্যবহার করেছি এতে করে কালারটা দেখতে খুব সুন্দর হয় মরিচটাকেও নেড়েচেড়ে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি আর আমাদের ভেতরের ফিলিংটা একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে অফ করে নিব আর এটাকে ঠান্ডা করে ব্যবহার করব। এরই মাঝে দুই ঘন্টা হয়ে গিয়েছে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি দেখুন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে হাত দিয়ে চেপে চেপে ডোয়ের বাতাসটাকে এভাবে বের করে দিতে হবে আর ডোটাকে আমি আরও দুই মিনিট খুব ভালোভাবে এখন মথে নিব এতে করে ব্রেডটা খুব বেশি সফট হয় ডোটাকে দুই মিনিট মথে নিয়ে এখন আমি একটি জায়গার উপরে সামান্য একটু শুকনো ময়দা ডাস্ট করে দিচ্ছি এতে করে ডোটা লেগে যাবে না এখন সম্পূর্ণ ডোটাকে আমি এর উপরে নিয়ে উপরে আরও সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি আর এই ডোটাকে হাত দিয়ে চেপে চেপে আমি একটু ফ্লাট করে নিব এখন একটি ছুরি দিয়ে সম্পূর্ণ ডোটাকে আমি ছোট ছোট করে কেটে নিব তবে আপনারা চাইলে হাত দিয়েও এটাকে আলাদা করে ভাগ করে নিতে পারেন এখন আবারও একটি পিড়ির উপরে আমি সামান্য একটু শুক্ত ময়দা ছিটিয়ে নিচ্ছি আর এর উপরে ভাগ করে নেওয়া ডো থেকে একটা ডো আমি নিয়ে নিয়েছি হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু উপরটাকে সমান করে নিতে হবে এতে করে ডোয়ের ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেই বাতাসটা বের হয়ে যাবে উপরটাকে এভাবে সমান করে নিতে হবে আর অমসৃণ অংশগুলোকে সব নিচে নিয়ে এভাবে করে একসাথে লাগিয়ে দিতে হবে এখন সামান্য একটু ময়দা দিয়ে এই ডোটাকে আমি রুটির মতো করে বেলে নিব তবে এটাকে গোল করা যাবে না চেষ্টা করবেন একটু লম্বা করেই বেলে নিতে আমরা সিঙ্গারা তৈরি করার সময় রুটিটাকে যেভাবে করে বেলি এটাকেও ঠিক সেভাবে করেই বেলে নিতে হবে রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে দেখুন এভাবে লম্বা করে বেলে নিতে হবে এখন এক সাইড থেকে আমি তৈরি করে রাখা পুর থেকে সামান্য একটু পুর দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে পুর দিবেন না তাহলে আপনারা যখন এটাকে রোল করবেন তখন পুরটা বের হয়ে যাবে আর রুটিটা বেশি ভালো হবে না এখন পুরের উপর থেকে আমি সামান্য একটু গ্রেড করে রাখা মজরালা চিজ দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এখানে চেডার চিজ বা স্লাইস চিজও ব্যবহার করতে পারবেন এখন দেখুন আমি একটা সাইড থেকে রুটিটাকে নিয়ে সম্পূর্ণ পুরটাকে এভাবে করে ঢেকে দিচ্ছি আপনারা দেখে একটু বুঝতে চেষ্টা করুন আমি কিভাবে করে কাজটাকে করছি সম্পূর্ণ পুরটাকে ঢাকা হয়ে গেলে এখন দুইটা সাইডও এভাবে করে একটু মুড়িয়ে দিতে হবে এতে করে পুরটার সাইড থেকে বের হয়ে যেতে পারে না দুটা সাইড এভাবে করে একটু টান দিয়ে দিয়ে আটকে দিতে হবে এটা আসলে মুখে বলা একটু কঠিন আপনারা দেখে একটু বুঝতে চেষ্টা করুন এখন রুটিটাকে এভাবে করে পেঁচিয়ে নিতে হবে যেভাবে করে আমরা রোল পেঁচাই দেখুন হয়ে গিয়েছে এখন হাত দিয়ে একটু চেপে চেপে সবগুলো সাইড সমান করে দিলেই হয়ে যাবে আর মুখটাকে একটু চাপ দিয়ে বন্ধ করে দিবেন এতে করে মুখটা আর খুলে যাবে না দেখুন হয়ে গিয়েছে এখানে আমি একটি শেপের মোল্ট নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন রোলটাকে ধরে একটা সাইডে রেখে দিতে হবে আর এভাবে করে আমি বাকি সবগুলো রোল বানিয়ে পুরো মোল্ডের মধ্যে এভাবে সিরিয়াল করে রেখে দিবো সবগুলো ডোয়ের টুকরো দিয়ে আমার রোল তৈরি করা হয়ে গিয়েছে আর আমি এগুলোকে এভাবে করে মোল্ডের মধ্যে সাজিয়ে নিয়েছি এখন এর উপর থেকে আমি সামান্য একটু কাঁচা দুধ ব্রাশ করে দিচ্ছি এতে করে উপরে খুব সুন্দর একটা কালার আসে তবে আপনারা চাইলে এখানে ডিম ফেটে সেই ডিমও ব্যবহার করতে পারেন এখন উপর থেকে সুন্দর দেখানোর জন্য আমি একটু কালো জিরা ছিটিয়ে দিচ্ছি তবে আপনারা এখানে সাদা তিল ব্যবহার করতে পারেন তবে কালো জিরাটা দেখতেও খুব সুন্দর লাগে আর এটা স্বাস্থ্যের জন্যও খুবই ভালো আর যখন এটা খাওয়ার সময় মুখে পড়ে তখন টেস্টটাও অন্যরকম হয়ে যায় ডিনার রোলগুলোকে আমি দুশো ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য ওভেনে বেক করে নিব আর ওভেনটাকে অবশ্যই দুশো ডিগ্রি সেলসিয়াসে আগে প্রিহিট করে তারপরে মোলটাকে ওভেনের মধ্যে দিবেন প্রায় তিরিশ মিনিট পরে আমি মোলটাকে ওভেন থেকে বের করে নিয়েছি দেখুন উপরে কত সুন্দর কালার এসেছে আর এটা খুব ভালোভাবে ফুলেও গিয়েছে এখন ব্রেডের উপর থেকে আমি সামান্য একটু বাটার ব্রাশ করে দিচ্ছি এতে করে উপরটা দেখতেও খুব সুন্দর হয় আর এটা খাওয়ার সময় খুব সুন্দর একটা বাটারি ফ্লেভার পাওয়া যায় এখন রোলগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে তারপরে মোল থেকে বের করে নিব রোলগুলোকে ঠান্ডা হওয়ার পরে আমি একটি প্লেটের উপরে ঢেলে নিয়েছি এখন আমি একটি রোল আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দরভাবে সহজেই একটা থেকে আরেকটা আলাদা হয়ে যাচ্ছে আর ভেতরে দেখতে পাচ্ছেন পুরে একদম ভরা আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে দেখুন এটা টান দিলে কত সহজে ছিঁড়ে যাচ্ছে আর ভেতরে চিজ চিকেন আর ভেজিটেবলের পুরে ভরপুর এটা খেতে দারুণ মজা হয় তাই আপনাদের অনুরোধ করব একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন কারণ এটা আপনাদের সবার খুব পছন্দ হবে দারুণ স্বাদের এই চিকেন স্টাফ ডিনার রোলটি যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে আমার ভিডিওগুলোকে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ